আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ফ্লোর প্ল্যান করার আইডিয়া নিই। এই যে এখানে একটা ফ্লোর প্ল্যান আছে, এইটা করব। তো ওটা বেটা 2018-তে খুলতেছি। লেটস স্টার্ট। একটা লাইন নিই, আমরা তোমার ইন্টার ও ইন্টার ফাইভ ইন্টার পাঁচ ইঞ্চ দেয়াল। এখানে আছে এন্ট্রি 4 ফিট, অফসেট ইন্টার 4 ফিট ইন্টার, ও ইন্টার ফাইভ ইন্টার দেয়াল। তারপর একটা রুম আছে এখানে, এখানে কমন গুলো আসতেছে 12, এই যে 12 ফিট চিহ্ন ইন্টার, সরি 5 ইন্টার। টয়লেট 5 ফিট, ও ইন্টার 5 ফিট ইন্টার। এই প্রথম মাপটা হলো এই দিকের, মানে এই 12 মাপটা হলো এই দিকে হরিজেন্টাল, আর এই 13টা হলো ভার্টিক্যালি। অফসেট ইন্টার 13 ফিট ইন্টার, সিঁড়ির জন্য 7 ফিট ওয়াইড,
হচ্ছে জানালাগুলো বসিয়ে কেটে ফেলি। শিফট কন্ট্রোল জেড, দরজা জানালাগুলো কাটার জন্য ইয়ে করি, এক্সট্রা জানালাগুলো আর কেটে নিই। মাউসের ভুল বাটনকে বাটন ধরে আমরা ড্র্যাগ করছি সবগুলোকে, ভুল বাটনে গেলে এখানে হ্যান্ডের চিহ্ন হবে, ওইটা দিয়ে আমি ড্র্যাগ করে নিই ড্রয়িংটাকে সরাই। কন্ট্রোল জেড হলো আমাদের মাশরাফি ভাইয়ের এক বোতল প্রাণ শক্তি, যেটা দিয়ে প্রাণ ফিরে পাওয়া যায়। লাইনগুলো অনেকসময় ট্রিম করা যায় না, টিআর ডাবলটা দিলে এই লাইনগুলো ট্রিম হবে না। তো তখন আমরা মাউসের লেফট কর্নার ক্লিক করে যখন আমরা উপর দিকে তুলবো তাহলে শুধু এই দুইটাই মার্ক হবে, মানে এই নীল দাগের ভিতরে যতটুকু অংশ থাকবে ফুল লাইন ততটুকু অংশ মার্ক হবে। এখন আমরা জানালা করি, এখান থেকে শুরু করি উইন্ডো, এটা হলো কিচেনের উইন্ডো, কিচেনের উইন্ডো 3 ফিট হয়, তোমরা এইদিকে 1.5 ফিট ওই দিকে 1.5 ফিট, 18 ইঞ্চ। একটা বারান্দা দিয়ে দিই, 4 ফুট 6 ইঞ্চি,
dosha korini dosha d1 prothome help enter d1 diye 3 foot 4 inch offset enter 3 feet 4 opening লিখে দিই এন্টার 3 ফুট ওপেনিং এন্টার 3 ফুট এন্টার 3 ফুট এন্টার এটা হবে আমাদের সিঁড়ির জন্য ওপেনিং এন্টার অফসেট এন্টার 3 ফুট এন্টার 3 ফুট এন্টার ওকে এবার আমরা করে নেব
again. Door 1, D1, L, pull in and there again. Pull in, is it pull in or PL enter? Super diagonal, 3, 2.5 enter. Thing na chota dui hoy, 2 inch dili hoy. PL enter polyline. 2 enter, 2.5 enter, 1 enter, our 2.5 enter. Enter. Okay, try to copy it. C4 enter. It is mirror for any. Enter. Here my day. Enter. The other one. Get a get a name. Delete. Oh shit. Control Z. MI mirror enter. Is there any ESDD? M enter. Move. যেটা যে ওই দিকে লাগবে সেটা বোঝানো হচ্ছে সার্কেলের জন্য সি এন্টার এখানে একটা সার্কেল ধরি শেষ ট্রিম করি টি আর ডাবল এন্টার এই জায়গা এই জায়গা এইখানে দশা রেডি এই দশা রাখে group ready C4 enter mirror coordinator MI enter yes data number move core এখানে বসে দিই sorry হয় নাই MI enter একটা ড্রেসিং থাকবে ড্রেস রুম ড্রেস চেঞ্জ করার জন্য এই জায়গাটা খালি রাখা হয়েছে সেম দরজা বাটারি নিয়ে নিই সিও এন্টার এখানে রোটেট করে নিই আর ও এন্টার ফর রোটেট সিও এন্টার কপি এমিরো করি এম আই এন্টার এম এন্টার ফর মুভ এটা এবং এটার লেয়ার চেঞ্জ করে নিই D2 এটা গ্রুপ করে নিই C2 এটার আমরা F8 চেঞ্জ দিই তাহলে এটা যে কোনো আমরা 10 নিতে পারবো F8 দিয়ে এটা রোটেট করি আর O এন্টার আবার এখান থেকে
পাচ্ছে না, তো F8 দিই। হ্যাঁ মিরর করি, MI এন্টার, দরজা রেডি, একটু মিডিলে তাক দিয়ে দিই, এল এন্টার। ডটের দিয়ে দিই তাহলে কেমন হয় দেখি। ডটের দিলে ভালো হয়, বর্ডার ডট টু। দিয়ে থাকবে স্টার, স্টারটাই আঁকি। Enter.
খালি দুইটা ছিল মাঝখানে, দুই ধাপের মাঝখানে ক্লিয়ার, ডাবল এন্টার। মোটামুটি শুধু কোনটা কতটুকু মাপের মাপটা লিখে নিলেই চলবে। আমরা চাইলে এটাতে ফার্নিচার বসাতে পারবো, তো ফার্নিচার বসানোটা আমরা অন্য একদিন দেখে নিই এরকম হবে ফ্লোর প্ল্যানটা। থ্যাংক ইউ, আজকের জন্য এই পর্যন্তই।